6 জুন বৃহস্পতিবার জর্ডানের আম্মান শহরের ইসমে সানিহায়া কালচারাল সেন্টারে প্রবাসী বাংলাদেশি নাট্যশিল্পী একাডেমির চতুর্থতম বার্ষিকী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন জর্ডান প্রতিনিধি খোকন মিয়ার তথ্যচিত্রে। জর্ডানের প্রবাসী বাংলাদেশী নাট্যশিল্পী একাডেমির চতুর্থ বার্ষিকী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 6 জুন বৃহস্পতিবার জর্ডান আম্মান শহরে ইসমে সানিহায়া কালচার সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশী নাট্যশিল্পী একাডেমির সভাপতি আন্না হলাদারের সভাপতিত্বে শরীফুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্মান জর্ডান প্রথম সচিব, বাংলাদেশ দূতাবাস মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশী কল্যাণ সমিতির সভাপতি জালাল উদ্দিন বশির। এতে অংশগ্রহণ করেন নাট্যশিল্পী একাডেমি, সাহাব ডান্স গ্রুপ, আল দুলাল ডান্স গ্রুপ। যাদের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে তারা হলেন সালাউদ্দিন আফজাল, আলম সর্দার, সবুর খান, সোহেল হাকিম, শরীফুল ইসলাম বিপ্লব, লালন শেখ, মিনু আলী, আলিয়া সর্দার, কামাল হোসেন, মুজিবুর রহমান, নজরুল ইসলাম, কিবরিয়া মুন্সি, মাস্টার তাইজুল ইসলাম, কহিনুর রহমান, বিল্লাল হোসেন, হানিফ মিয়া, সোহেল তারেক, নুরে আলম সেলিম, এস এম শ্যামল সরকার, কাশেম মজুমদার, বিল্লাল হোসেন, মেজবা উদ্দিন, জয়নাল আবেদিন মামুন, দুর্জয় ভুঁইয়া, রেজল করিম জিয়া, আসাদুজ্জামান আসাদ ও শফিকুল ইসলাম স্বপন। পরবর্তীতে তাদেরকে সম্মাননা পদক তুলে দেন প্রধান অতিথি মোহাম্মদ মনিরুজ্জামান ও বিশেষ অতিথি জালাল উদ্দিন বশির। যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফল হয়েছে তারা হলেন কমিটিবৃন্দ, আন্না হাওলাদার সভাপতি, আলম সর্দার, সবুর খান, সালাউদ্দিন আফজাল, লালন খান, শরীফুল ইসলাম বিপ্লব, সোহেল হাকিম, আলিয়া সর্দার। প্রতি বছরের মতো এবারেও ঈদের পরের দিন আজকের এই চমৎকার অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। মনে হয় এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে ঈদের আনন্দ, সেই ঈদের আনন্দটা আমাদের পরিপূর্ণভাবে লাভ করেছে। আমরা গতকাল আমাদের এখানে ঈদ হয়েছে, আমরা আমাদের আত্মীয় স্বজন। জর্ডান প্রতিনিধি খোকন মিয়ার পাঠানো তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।